সন্তান কথা শুনে না মা বাবার সাথে বেয়াদবি করে এর জন্য কোনো আমল আছে কিনা মেসেজ সন্তান কথা শুনে না মা বাবার সাথে বেয়াদবি করে এর জন্য কোনো আমল আছে কিনা সন্তান কথা শোনে না এটার জন্য দায়ী কে আপনি তো জীবনে কোনোদিন সন্তানের অভাবেই শিখান নাই শিখাইছেন খুব মনোযোগ দেন সন্তানকে আপনি কোনোদিন অভাব শিখাইছেন শিখান নাই শিখতে দেন নাই আপনি ডাইরেক্ট ফতুয়া দেন আমি অভাবে আছিলাম ফু অভাবে রাখতাম না কিন্তু আপনি কি জানেন অভাবে না রাখার কারণে সন্তানটা নষ্ট হচ্ছে কখনো সন্তান যখন যা চায় কখনো দিবেন না তার পছন্দের খাবার প্রতিদিন তার সামনে টেবিলে হাজির করেন না চাওয়া মাত্র তার হাতে টাকা তুলে দিয়ে না আপনি নষ্ট করে দিচ্ছেন তাকে অভাব শিখাবেন যেই বাপ সন্তান বড় হওয়ার সাথে সাথে তার হাতে বাজারের ব্যাগ উঠায় দেয় এই বাপ সবচেয়ে বড় বুদ্ধিমান আপনি বুড়ো হয়ে গেছেন গা পাও নিয়ে হাঁটতে পারেন এরপরে জিপুত্রে বাজারে ফার কো তোরার বাজার পছন্দ হয় না আমার দামি করি আপনার ছেলে কখনো বাজার করা শিখবে না যখন সে বুঝতে শিখছে আপনি তারে মাঝে মধ্যে বাজারে পাঠাবেন যা বাজার করে নিয়ে আয় একদিন দুই দিন তিন দিন বাজার করতে করতে তার ভিতরে একটা কি দায়িত্ববোধ বোধ আমি চল্লিশ বছরে ফলারে ডাক দেখ বাবু এদিকে আয় কথা ঠিক বলিনি কি বলে মানে হেতের বয়স চল্লিশ কয় বাবু ওই দিকে আল্লাদের ঠেলায় টিকতে পারেন না হ্যাঁ প্রথম কথা হলো সন্তানকে আপনি অভাব শিক্ষা দিবেন অভাব হাসির জন্য বলি নাই হাসির জন্য বলি নাই অভাব শিক্ষা দিয়েন আদরের দুলালেরাই সবচেয়ে বেশি নষ্ট হয় যা চাইব তা দিয়ে না দুই নাম্বার সন্তানের সামনে আপনার নৈতিকতা ঠিক আছে কিনা আগে চেক করেন আপনি আপনার নৈতিকতা আপনার জায়গায় ঠিক আছে কিনা আগে চেক করেন আপনি ছেলেরে বলতেছেন তোর আঙ্কেল লাইছে আমারে খুঁজ না করে দে কো আমি বাসায় নাই এরকম বাপ নাই তা আপনি ছেলেরে কি শিখেছেন রাসুলাম বসা বেদুইন মহিলা তার বাচ্চাকে ডাকতেছে কাশে আসার জন্য বোখারের হাদিস আসছে বাচ্চা আসে না এখন বেদুইন মহিলা হাত মুট করে বলতেছে আসো তোমাকে মজা দেবো ছোট বাচ্চা বুঝেনে দৌড়ে আইসা মায়ের হাত খুইলে দেহে কিছুই নাই বাচ্চার চেহারাটা কালো হয়ে গেছে আল্লাহ রাসুল ধমকি দিয়ে বললেন তুমি তো বাচ্চাটাকে মিথ্যা কথা শিখাই দিলা এরপরে তিন নাম্বার ছেলে মেয়ে স্বামী স্ত্রী কখনো ঝগড়া করবেন না আপনারা করেন না 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 আমরা করি না মুটেও না গুসিয়া গুছিয়েও লাগে ছেলে সামনে তা আপনি আশা করছেন ভবিষ্যতে আপনার ছেলে মেয়ে ভালো হবে কি বুঝলেন আপনি আপনার স্ত্রীর সাথে কোনোদিন ছেলে মেয়ের সামনে ঝগড়া জাটি গালাগালি করেন নাই এই ছেলেটা যখন বাপ হবে মেয়েটা যখন মা হবে তারা তখন তাদের সন্তানকে বলবে আমাদের বাপ মাকে আমরা কোনোদিন আমাদের সামনে ঝগড়া করতে দেখি এই শিক্ষা কেমত পর্যন্ত চলবে কিনা আর আপনি আপনার ছেলে মেয়েরে দেয়া ঘুষিয়ে তাহলে কি কথা শুনবে শুনবে না নৈতিকতা লাগবে কি লাগবে নৈতিকতা আমার কলেজের ভাইয়েরা ছেলে মেয়েকে মানুষ করতে হলে নিজের আগে মানুষ হওয়া লাগবে নিজের মা বাপ যদি ভালো হয় হতে পারে খেলা ফেঁকে আস এক দুইটা বাপ মা ভালো হইলেও খারাপ হইতে পারে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় মা বাপ যদি ভালো হয় সন্তান ভালো হয় এটা বংশের দ্বারা কি দ্বারা আগে তো বিয়ে করাইলে জিগাইতো মেয়ের বাপের নানার বাড়ি কোথায় মুরুব্বীরা কথা বলেন না যে কেন জিজ্ঞেস করতো বংশ জানার জন্য এখন মাল আছে বিয়া আছে এখন যার কারণে বিয়ার টিকে না বংশ একটা বিরাট ফ্যাক্ট এটাকে আরবিতে কুফু বলা হয়েছে কুফু মিলে বিয়া বংশে বংশে না মিললে বিয়া কখনো করাবেন না করাবেন না দিবেন না এটা আরও আজ অনেকবার করছে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বংশের দ্বারা বলতে একটা কথা আছে বংশের দ্বারা বলতে একটা কি কথা আছে এই জন্য সকলকে অনুরোধ করলাম সন্তান কথা শুনবে এখন আসেন সন্তানের জন্য আমল আছে না হযরত ইব্রাহিম আল দোয়া করছে না কথা কর না কেন রব্বি জালনি মকিমা সলাতি অমিং জরুরি রব্বানা তা তাকাব্বাল দোয়া হজরত ইব্রাহিম আলাহি সালাম দোয়া করতেন আল্লাহ আপনি আমার সন্তানগুলাকে নামাজি বানা হজরত ইব্রাহিম আসলামের অনেকগুলা দোয়া আমি নোট করেছিলাম এক জায়গায় ইব্রাহিম আসলামের দোয়াগুলি ছিল আল্লাহ আপনি আমার স্ত্রীকে নেককারিনী বানান আমার সন্তানগুলাকে নামাজি বানান আমার জাতিকে নামাজি বানান আমার সন্তানগুলাকে মুসলিম বানান আমার সন্তানগুলাকে আপনি আবেদা বানান আমার সন্তানগুলাকে আপনি রোজাদার বানান আমার সন্তানগুলাকে আপনি আনুগত্যশীল বানান এই দু আপনি কয়দিন করছেন আমরা আমাদের সবচেয়ে বড় সমস্যা হল আমরা সন্তান চাই কিন্তু ন্যাক সন্তান চাই না হজরত ইব্রাহিম আল ইসলামকে আল্লাহর সাথে শুধু সন্তান চাইছে না ন্যাক সন্তান চাইছে পার্থক্য তো এই জায়গায় রব্বি হাবলি মিনাস সলিহীন ন্যাক সন্তান আল্লাহ তুমি আমার ন্যাক সন্তান দাও ন্যাক সন্তান চাইবেন এই জন্য সন্তানের জন্য সবসময় দোয়া করবেন আল্লাহ আপনি আমার ছেলে মেয়েগুলোকে নেককার বানান আর মাসে একবার মাসে অন্তত একবার ছেলে মেয়ে বউ জিফু সব বীরে লইয়া একটা মিটিং করবেন পারিবারিক মিটিং এটা কইলে আবার অনেকে কবি হুজুর কি রাজনীতি করে আমি আপনার পরিবারের জন্য বলতেছি মিয়া সাহ এটাকে বলা হয় পারিবারিক মিটিং কি বলে সবাইকে নিয়ে বসবেন পুত্রবধূ নাতি নাতপুর মাসে মাসে একবার একবার বইবেন বসে কে কত নামাজ কাজা করছে কোন কারণে করলো কে মিথ্যা কথা বললো কিনা তার কোনো প্রয়োজন ছিল আপনি পূরণ করেন না এই রকমের আছে কিনা যেটা বৈধ চাহিদা অথবা কারো মনে কোনো কষ্ট আছে কিনা কারোর সাথে কোনো দ্বন্দ্ব আছে কিনা এগুলা নিয়ে অন্তত এক ঘন্টা এক সাথে বসে আপনি মিটিং করে সবার সাথে হাসি খুশি ভাবে মিটিং শেষ করে একটা মোনাজাত দেন আপনি একাধারে বেশি না পাঁচ মাস ছয় মাস এরকমের মিটিং করেন আপনার পরিবারের দৃশ্যপথ পাল্টে যাবে কিন্তু আপনি পারবেন না আপনি লজ্জা লাগবে কারণ আপনার কি লাগবে আপনি লজ্জা লাগবে এটা সুন্নত এটা কি এই জন্য সকলকে অনুরোধ করলাম ছেলে নিয়ে প্রতি মাসে অন্তত বলেন জোরে বলেন কয়টা মিটিং সবাই নিয়ে বসবেন সবাই নিয়ে অন্তত মাসে একটা সকলকে নিয়ে বসবেন সবার খোঁজখবর নিবেন যেটা হজরতের লোকমান হিকিম করতেন পাক আমাদের সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারকাত